প্রথমে সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই সুপ্রভাত। আজকের সকালটা অনেক দিন পরে বেশ একটা আনন্দের সকাল। গতকাল একটা দুর্ধর্ষ ম্যাচের পর আমরা চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ড কাপ জিতেছি, সেই জন্য আজকের সকালটা তো ভালো হবেই, আনন্দের হবেই। তার সঙ্গে দুঃখেরও তো বটে কিছুটা, এই কারণেই যে আগামী 15 দিন কোনো খেলা নেই। আমরা তো খেলা নিয়েই বেঁচে থাকি, খেলাটাই আমাদের জীবন। তো এই মাঝখানে যে খেলাটা অফ থাকবে, এটার জন্য একটু তো মন খারাপ লাগছে যে 15 দিন কোনো ম্যাচ নেই, আর মাঝখানে সিএফএলেরও কোনো আপাতত খেলার কোনো সূচি পাওয়া যায়নি, তাই আপাতত ধরে নেওয়া হচ্ছে যে 15 দিন কোনো খেলা থাকবে না। তো এই জন্য একটু মনটা তো অল্প হলেও একটু খারাপ। নেক্সট যদি চলে আসি, গতকালের ম্যাচের পর কিছু ঘটনা ঘটেছে বলে আমি কমেন্ট থেকে, ইস্টবেঙ্গল সমর্থকদের কমেন্ট থেকে জানতে পেরেছি। তার আগে কিন্তু কমেন্ট ছাড়া অন্য কোনো সোর্স থেকে আমি কোনো খবর পাইনি, বা ইউটিউবের কোনো চ্যানেল থেকেও পাইনি, কোনো নিউজ চ্যানেল থেকেও পাইনি, কোনো খবর কাগজ থেকেও পাইনি। তো আমি ধরে নিচ্ছি ঘটনাটা ঘটেছিল, হয়তো কেউ কভার করেনি বলে খবরটা এসে পৌঁছয়নি। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেটা খুবই খারাপ হয়েছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শোনা যাচ্ছে যে কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থকদের মারধর করা হয়েছে এবং তাদের পতাকা দিয়ে জোর করে হাঁটানো হয়েছে তাদেরকে, ইত্যাদি যদি ঘটনা ঘটে থাকে, আবার বলছি আমি কিন্তু ঘটনা সম্পর্কে জানি না, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব খারাপ হয়েছে। আর এর পরবর্তী পদক্ষেপ যেটা দুটো ক্লাবই করতে পারে, যে এই পোস্ট ম্যাচ ভায়োলেন্স যেটা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে দেখুন। আজকে মোহনবাগান সমর্থকই বলুন বা ইস্টবেঙ্গল সমর্থকই বলুন, তারা কিন্তু এই লড়াইটা করছে তাদের ক্লাবের জন্য। তো ক্লাবকেই এর পদক্ষেপ নিতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পার্মানেন্টলি ক্লাবে ঢোকা থেকে ব্যান করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। এটাই তাদের কাছে সবথেকে ভালো শাস্তি হবে, এবং যে ক্লাবের জন্য তারা এটা করছে তাদের ম্যাচ দেখতে যদি মাঠে যেতে না পারে বা যদি ক্লাবে ঢুকতে না পারে, এরকম যদি কোনো রুলস চালু করে ক্লাব, তাহলে আমার মনে হয় এই ভায়োলেন্সের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এটা কিন্তু পুরোপুরি ক্লাবকে দায়িত্ব নিতে হবে, আমরা যতই সোশ্যাল মিডিয়ায় চেঁচাই না কেন এই জিনিসটা কমবে না। যদি ক্লাব এই সিদ্ধান্তটা নেয় যে এরকম কোনো ঘটনায় যদি জড়িত কাউকে আইডেন্টিফাই করা যায়, তাদেরকে আজীবন ক্লাব থেকে সাসপেন্ড করে দেওয়া এবং মাঠে ঢোকা বন্ধ করে দেওয়া, এটা যদি করা যায় তাহলে এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার গতকালের ম্যাচটা কেন এরকম হলো, বা যদি খুব ভালো করে বলেন যে মোহনবাগান তো অ্যাকচুয়ালি খাতায় কলমে অনেকটা এগিয়ে আছে ইস্টবেঙ্গলের থেকে, প্রথম থেকে টুর্নামেন্ট শুরু হবার আগে থেকে, তাহলে এই টুর্নামেন্টটি এরকম কেন হলো? মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে মতো একটা টিমকে উড়িয়ে দিচ্ছে, গোয়ার মতো টপ ফর্মে থাকা টিমকে উড়িয়ে দিচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে খেলাটায় গিয়ে ফাইনালে সেরকম খেলা খেলা গেল না, বা ইস্টবেঙ্গলকে আমরা একতরফা উড়িয়ে দিলাম এরকম কিছু হলো না, একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো, আমরা হেরেও যেতে পারতাম, তারপরে 10 জনে খেলে আমরা কোনো মতে ম্যাচটাকে বার করলাম। তো এটা কেন হলো? এটার পেছনে একটা গল্প আছে, যে গল্পটা আমি অনেক দিন ধরেই আমার মাথায় রয়েছে কিন্তু আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে সিচুয়েশানটা সেরকম ছিল না, আমিও আটকে ছিলাম প্লেয়ারদের মতো। গল্পটা বললে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছোট্ট ইঁদুর বা কিছু আপনার দিকে তেড়ে এলো, হঠাৎ দাঁত ফাঁত বার করে খুব জোর তেড়ে এলো, আপনি না প্রচণ্ড ভয় পেয়ে উল্টো দিকে পালিয়ে যাবেন। এইবার যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে দেখবেন কি, আপনি একটা মানুষ আর ওটা একটা ছোট্ট ইঁদুর, কিন্তু যেই ইঁদুরটা আপনার দিকে দাঁত মুখ বার করে তেড়ে এসছে আপনি ভয় পালিয়ে গেছেন, অথচ আপনি একটা লাথি মারলে ইঁদুরটা মরে যাবে, কিন্তু আপনি সেখানে লাথি মারছেন না, উল্টে ভয়তে পালিয়ে যাচ্ছেন বাবা গো মা গো বলে। এটা কি? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা গেম। আপনি যদি ডুরান্ড কাপের প্রথম থেকে খেলাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ইস্টবেঙ্গল কোন কোন টিমকে হারিয়েছে। প্রথম হচ্ছে বাংলাদেশ আর্মির সঙ্গে তারা ড্র করেছে, যে টিমটাকে আমাদের জুনিয়র টিম 5 গোল দিয়েছে। নেক্সট তারা পাঞ্জাব এফসির সঙ্গে 1 গোলে ম্যাচটা জিতেছে, যে ম্যাচটা আমরাও খুব একটা প্রবলেম হয়নি আমাদের জিততে, আমরা মোটামুটি হেসে খেলে জিতে গেছিলাম। তারা বড় টিম বলতে হারিয়েছিল শুধুমাত্র আমাদের মোহনবাগানকে, এবং মোহনবাগান সেই সময়ে সেই ম্যাচটাতে পার্টিকুলারলি 4 থেকে 5 জন প্লেয়ারকে এমন নামিয়েছিল যারা প্রথম ম্যাচ খেলতে নামছে ডার্বিতে, অত সমর্থকের মাঝখানে অত প্রেশার নিয়ে। এটা মোহনবাগানের প্রথম ম্যাচের একটা বড় ভুল ছিল বা একটা সিচুয়েশান ছিল, যার জন্য কিন্তু মোহনবাগান সেদিন দাঁড়াতে পারেনি এবং টিমটাও তখন একদমই তৈরি ছিল না। তাহলে কালকের ম্যাচে টিমটা কেন এরকম হলো সেটাতে আমি আসছি। তার আগে বলে নিই, নেক্সট কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হলো গোকুলম কেরালার, সেটা একটা আই লিগের টিম, আর মোহনবাগান মুখোমুখি হলো মুম্বাই সিটি এফসি,
যারা গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এবং আইএসএলের প্রায় প্রত্যেকটা ম্যাচ জিতেছিল। তারা শুধু চ্যাম্পিয়নই হয়নি, দুটো একটা ম্যাচ ছাড়া তারা ম্যাক্সিমাম ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল প্রায় রেকর্ড করার মতো। প্রায় তারা সব ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল বা কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তো এরম একটা টিমকে তারা মোহনবাগান হারিয়েছে। নেক্সট চলে আসি সেমিফাইনালে। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সামনে পড়ল আইএসএলের একটা টিম নর্থ ইস্ট, যারা আইএসএলে গতবার লাস্ট বয় হয়েছিল। তো এই টিমটা ধরে নিলাম যে আগেরবারের থেকে এবারের টিমটা নর্থ ইস্টের অনেক ভালো বানিয়েছে। তো সেই টিমটাও কিন্তু বানিয়েছে কয়েক মাস হয়েছে, যে টিমটা প্রচণ্ড অনেক দিন ধরে খেলছে, প্রচণ্ড ভালো খেলছে এরকম ব্যাপার নয়। টিমটাও কিন্তু নতুন টিম, তারাও নিজেদের মধ্যে কম্বিনেশন গড়া তৈরি করছে বা চেষ্টা করছে। সেই জায়গা থেকে সেই ম্যাচটা কিন্তু তারা কোনো রকমে 90 মিনিটের পরে অ্যাডেড টাইমে ড্র করে তারপর টাইব্রেকারে জিতে ফাইনালে উঠল। উল্টো দিকে মোহনবাগান গোয়ার মতো একটা টিম, তারা যা যাই সামনে পড়ছে তাদেরকে উড়িয়ে দিচ্ছে, এরকম একটা অপরাজিত থাকা টিমের সামনে পড়ল মোহনবাগান। এবং গোয়ার সঙ্গে বেশ কষ্ট করেই মোহনবাগানকে জিততে হয়েছে। প্রথম দিকে গোয়া আগে এগিয়ে যায়, তারপরে মোহনবাগান আস্তে আস্তে ম্যাচটা ধরে নিয়ে ম্যাচটা বার করে দেয়। তাহলে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলার দিকে, প্রথম দিকে ইস্টবেঙ্গলকে প্রায় সমস্ত চ্যানেল বলুন, প্রায় আমাদের সমর্থকরাও এগিয়ে রেখেছিল। তার কারণ হচ্ছে যে প্রথম ম্যাচটা আমরা হেরে গেছি, ইস্টবেঙ্গল এই ম্যাচটা এগিয়ে থেকেই শুরু করবে। এর কারণটা ছিল পুরোপুরি মনস্তাত্ত্বিক লড়াই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা বলুন বা ফ্যান্স ক্লাবরা বলুন, একটা আবহাওয়া তৈরি করেছিল ইস্টবেঙ্গল পুরনো ফর্মে ফিরে এসেছে, যে ফর্মে ইস্টবেঙ্গল মোহনবাগানকে আগে অনেকবার হারিয়েছে, মোহনবাগানের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে, এই একটা মিথ তারা চারদিকে তৈরি করেছিল। আর যেহেতু লাস্ট ম্যাচটা এই একই টিম নিয়ে মোহনবাগান হেরে গেছিল, তো মোহনবাগানও একটা চাপের মধ্যে ছিল যে বলা যায় না, ইস্টবেঙ্গল হয়তো পুরনো ফর্মে ফিরে এসেছে আর হারিয়ে দিতে পারে, তো এই ম্যাচটা বুঝে খেলতে হবে। এই কথাটা অনেকের ভুল বলে মনে হলেও যে আমার কল্পনাপ্রসূত মনে হলেও আমি প্রমাণ দিচ্ছি কেন, কিভাবে, যে আমি এটা কল্পনাপ্রসূত কোনো কথা বলছি না। যারা ইস্টবেঙ্গল সমর্থকও শুনছেন তাদেরকেও আমি বোঝানোর চেষ্টা করছি, অনেকে বুঝতে পারবেন, যাদের বুদ্ধি আছে তারা ঠিক বুঝে যাবেন ব্যাপারটা, আর যারা বুঝতে পারছেন না তারা কোনোদিনই বুঝবেন না, তারা বুঝতে চান না। তো দেখুন, খেলাটা যখন শুরু হয় প্রথম থেকেই আমরা দেখি ইস্টবেঙ্গল কোচ এবং তাদের সাপোর্ট স্টাফরা রেফারির ওপর একটা প্রেশার তৈরি করতে চাইছিল। কেন কেন তৈরি করতে চাইছিল, তার কারণটা হচ্ছে এইটা, ওরা প্রথম থেকেই জানতো যে মোহনবাগান টিমকে আমরা এমনিতে হারাতে পারবো না, আমরা এমন একটা সিচুয়েশান তৈরি করে রাখবো রেফারির ওপর প্রেশার দিয়ে, মাঠের মধ্যে প্রেশার দিয়ে, যেন রেফারিদের মনে হয় রেফারিরা সমস্ত ডিসিশান ইস্টবেঙ্গলের এগেনস্টে দিচ্ছে এবং মোহনবাগান কোনো ফেসিলিটি পেয়ে যাচ্ছে তারা একতরফা কোনো ভুল করছে। এই প্রেশারটা প্রথমেই রেফারিদের ওপর তৈরি করাটা খুব প্রয়োজন। সেটা যখন হয়ে গেল প্লেয়াররা প্লে অ্যাক্টিং করতে শুরু করলো, এবং সেখানেও গায়ে লাগার আগেই বা সেরকম না লাগলেও হাত পা ধরে মাথা ধরে শুয়ে পড়তে শুরু করলো, এবং রেফারিরা বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি হয়েছে কি। যেমন অনিরুত্থাপের ফার্স্ট ইয়েলো কার্ড, অনিরুত্থাপার অনেকে বলছে যে ফার্স্ট ইয়েলো কার্ডটা কিন্তু অনিরুত্থাপার ছিল না, ছিল না বললে আমি বলবো যে পুরোপুরি জিনিসটাকে আমি সমর্থন করতে পারছি না। কারণ ঘটনাটা হচ্ছে সিভেরিও টোরো এমন প্লে অ্যাক্টিং করেছিল, ওখানে অন্য রেফারি থাকলেও তিনি কনভিন্স হয়ে যেতেন। তো প্রথম ইয়েলো কার্ডটা অনিরুত্থাপাকে খাওয়ানোর পেছনে সিভেরিও টোরোর প্লে অ্যাক্টিংয়ের একটা বড় অবদান ছিল, সেটাও একটা খেলার পার্ট, সেটাকে আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু খেলার এই পার্টগুলো আমরা কখন ইউজ করব, কোনো টিম কখন ইউজ করে, যখন তারা জানে যে তারা সেই ম্যাচটায় পিছিয়ে আছে, তাদের জেতার সম্ভাবনা কম, তাই তারা অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে শুরু করে। ইস্টবেঙ্গলকে জেতানোর জন্য শুধুমাত্র তাদের প্লেয়াররা ছিল না, তাদের কর্মকর্তারা প্রেস কনফারেন্স করে ডুরান্ট কমিটির ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল আগে থেকে। তাদের কোচ কার্লোস কোয়াদ্রাতো ম্যাচের আগে থেকেই একটা হাইপ তৈরি করে রেখেছিল যে রেফারিরা ওদের এগেনস্টে চলে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং মাঠে তার প্রতিফলনও দেখা গেছে। ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং মানে ক্লাবের বাকি মেম্বাররা, তারা ইস্টবেঙ্গল সমর্থকদের একটা ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। তারা জানে ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের কর্মকর্তার ওপর ক্ষেপে আছে, সেই জন্যই তারা
দেখাতে চাইছে যে আমরা দুর্ধর্ষ ভালো টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম তৈরি করেছি, সেই টিমটা চ্যাম্পিয়ন হতেই পারতো, কিন্তু রেফারি আর ডুরান্ট কাপের কিছু নিয়মের জন্য, কিছু প্রবলেমের জন্য আমরা ম্যাচটা উঠতে পারলাম না, হেরে গেলাম। ডুরান্ট কোপেনটি ইনডাইরেক্টলি মোহনবাগানকে এত সাহায্য করেছে, তাই আজকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরাও চ্যাম্পিয়নের মতো টিম বানিয়েছি। এবং কিন্তু আমরা এই বিভিন্ন কারণের জন্য, ফুটবলের কারণ নয়, ফুটবলের বাইরের কারণের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু কালকে আমাদের কপাল খুব ভালো যে দিমিত্রি একটা দুর্ধর্ষ গোল করে ম্যাচটা বার করেছে। এটা যদি কোনোভাবে পেনাল্টি হতো বা অন্য কোনোভাবে রেফারি ডিসিশান দিয়ে হতো, সেট পিস থেকে হতো, তখন কিন্তু এই ব্যাপারটা নিয়েই ওরা পুরো টার্গেট করতো এটাকে। আজকে সকাল থেকে দেখলাম যে ওদের কোচও কার্লোস কোয়াদ্রাদ, একজন বিশেষজ্ঞ কোচ, এতদিন ধরে ইন্ডিয়ায় কোচিং করিয়েছেন, যথেষ্ট ভালো কোচ, তিনি কারণ তুলছেন যে মোহনবাগান 30 জনের জায়গায় 34 জন প্লেয়ারকে সিগনেচার করিয়েছিল, এটা একটা বেনিয়ম করেছিল, তাই তারা ম্যাচটা হেরে গেছে। তো তার মানে ওনারা বলতে চাইছেন যে মোহনবাগানের যদি জুনিয়র টিমটা খেলতো তাহলে তারা হারাতে পারতো, যেহেতু সিনিয়র ফুল টিম খেলেছে তাই তারা হারাতে পারছে না। মানে তাদের দাবিটা এটাই ছিল। ডুরান্ট কমিটির কী নিয়মের জন্য 34 জনকে অ্যালাউ করেছে সেটা সবাই জানে এবং জেনেও গেছে এতক্ষণে, কিন্তু যদি 34 জন খেলা হয়, আমরা তো বিদেশ থেকে প্লেয়ার তুলে আনছি না বা বেনিয়ম করে অন্য ক্লাব থেকে প্লেয়ার নিয়ে এসে খেলাচ্ছি না, আমাদের প্লেয়ারকেই আমরা রেজিস্টার করে খেলাচ্ছি, এটাই আমাদের টিম, তো আমরা আমাদের টিমকেই খেলাচ্ছি। কিন্তু সেই টিমের সঙ্গে ওরা খেলতে পারছে না, ওরা যদি জুনিয়র প্লেয়ার খেলতো তাহলে তাদেরকে নাকি হারিয়ে ওরা চ্যাম্পিয়ন হয়ে যেত, এটাই তাদের দাবি। তাদের পুরো মোদ্দা কথা থেকে এটা বোঝা যাচ্ছে যে তাদের কোচের কথা, এটা বুঝে রাখুন, এটা তাদের কোনো প্লেয়ারের বা কোনো সমর্থকদের কথা না, তাদের কোচের কথা অনুযায়ী তারা মোহনবাগান যদি ফুল টিম খেলে তারা খেলতে পারবে না, এবং যদি মোহনবাগানের জুনিয়র প্লেয়ার দিয়ে টিম বানায় তাহলে তারা হারাতে পারবে, তাদের কথা থেকেই বোঝা যাচ্ছে। কারণ 4 প্লেয়ারকে নিয়ে ওদের মাথা ব্যথাটা কিসের? আমরা তো আর বাইরে থেকে 4 থেকে প্লেয়ার নিয়ে আসেনি, আমাদের নিজেদেরই আনরেজিস্টার্ড প্লেয়ারদের রেজিস্টার করিয়েছি, তো এরাই খেলবে আইএসএল, এরাই এফসি কাপ খেলবে, তো সেই প্লেয়াররাই তো তোমাদের এগেনস্টে খেলেছে, সেই প্লেয়ারদের তুমি হারাতে পারবে না, এটাই তোমরা ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছ। আর কিছু চ্যানেল আছে, মানে আমি কি বলবো, সেই সব চ্যানেলগুলো পুরোপুরি এই পোস্ট ম্যাচ ভায়োলেন্সের জন্য দায়ী। কিছু চ্যানেল থেকে আজও, এই আজ পর্যন্ত কালকে হেরে যাওয়ার পরেও তারা নির্লজ্জভাবে মোহনবাগানের এগেনস্টে ভায়োলেন্স তৈরি করার একটা চেষ্টা করে যাচ্ছে। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছো, তোমার কথা যখন হাজার হাজার সমর্থক শুনছে, তখন তুমি তাদের শান্ত থাকতে বলবে, এমন কিছু কমেন্ট করবে না যাতে তারা উত্তেজিত হয়। কিন্তু একটি চ্যানেল কন্টিনিউয়াসলি তাদের সমর্থকদের খেপিয়ে যাচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে, এবং এর ফলস্বরূপই কিন্তু পোস্ট ভায়োলেন্সগুলো হচ্ছে, পোস্ট ম্যাচ ভায়োলেন্সগুলো। তা না হলে কিন্তু এই জিনিসগুলো হয় না। আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি তাদের উচিত এইগুলোর বিরুদ্ধে কথা বলা, নাকি এগুলোকে প্রমোট করা। কিন্তু বলতে বাধ্য হচ্ছে, ইস্ট বেঙ্গলের কিছু চ্যানেল আছে, বিশেষ করে একটি চ্যানেল আছে, তারা কন্টিনিউয়াস এই জিনিসটাকে প্রমোট করে যায়। এর বিরুদ্ধে কিন্তু সরব হওয়া ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রয়োজন, আমাদের মোহনবাগান সমর্থকদের নয়। ইস্ট বেঙ্গল সমর্থকদের উচিত এই চ্যানেলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যে আপনারাই তো কন্টিনিউয়াস ভায়োলেন্স তৈরি করে যাচ্ছেন এবং সমর্থকদের খেপিয়ে যাচ্ছেন, খেলা তো শেষ হয়ে গেছে খেলার মাঠেই। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ায় আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পার্ট টুটা আমি বিকেলে দিচ্ছি, আমি এখনই রেকর্ড করে রাখছি এবং পার্ট টুটা বিকেলে আসবে। যাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সন্ধেবেলার মধ্যে পার্ট টু চলে আসবে। জয় মোহনবাগান।